ভালো গুণ
ছিল সেই টাইমে যার জন্য মানবিমে মখান থেকে আমি এখানে চলে এসেছি ইয়েস আমি ইয়েস রাইট ইয়েস আমি রাইট ইয়েস যার জন্য মানবিমে মখান থেকে উঠে চলে এসেছে আর শুধু মানবিমে নয় ওখান থেকে রাজু স্যারও উঠে চলে এসেছে ইয়েস জন্য ওখান থেকে হাজার হাজার মানুষ তার জীবন পরিবর্তন করেছে শুধু একজন নয় ইয়েস অর নো ইয়েস মাদার আমরা যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন এমনই তোমাদের মতো নিচে থেকে স্টার্ট করেছিলাম জানি যখন স্টার্ট করেছিলাম তোমরা যেমন নতুন জানি স্টার্ট করছো তো আমি আমু নতুন ভাবে জানি স্টার্ট করেছিলাম আমন তাই আমাদের জানি কোনো আলাদা না যে স্যার আপনারা এসেছেন আর কি ওই চ্যানকুলি ম্যানকুলি ফ্যানকুলি হয়ে গেছে ডাইরেক্ট স্টেজে চলে এসেছে নো স্যার নো আমাদের জানিটা তোমাদের মতন সাধারণ মানুষের মতন আমাদের জানি ছিল যখন স্মার্ট হলতে আমি পদার্পণ বা স্মার্ট হলতে যখন আসি আমি ছিলাম দেখবে আমরা যখন শপিং মলে শপিং করতে যাই সেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইয়েস অর নো ইয়েস হ্যালো থাকে কি থাকে না ইয়েস ভেরি গুড ওকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি ছিলাম ফ্রি প্রোডাক্ট ভেরি গুড আমি ছিলাম ফ্রি প্রোডাক্ট আর ফ্রি প্রোডাক্ট গুলো কেমন হয় বুঝতে পেরেছো হ্যাঁ মানে ফ্রি প্রোডাক্ট ছাড়বেও না আর করতে যাবেও না একই না মানে পুরো আটকে ধরে থাকবে একই না তো বেসিক্যালি আমি যখন আমার যখন জার্নি হয়েছিল তো আমি ফ্রি প্রোডাক্ট ছিলাম আর এই ফ্রি প্রোডাক্টকে যে মানুষটা কন্টিনিউ আমাদেরকে চেঞ্জ করছে যে মানুষগুলো কন্টিনিউ আমাদেরকে ধরে তৈরি করছে আজকে দিনে থ্যাঙ্ক গড ওই মানুষগুলো যদি না থাকতো তাহলে কখনো হয়তো এই স্থানে পৌঁছাতে পারতাম না আর কখনো আজকের দিনে দাঁড়িয়ে ওই গ্রাম থেকে এখানে কখনো উঠতে পারতাম না ইয়েস অর নো মানুষগুলো ছিল বলে কন্টিনিউ লাইফটাকে চেঞ্জ করতে পারি আর কিছু না কিছু কন্টিনিউ জীবনে পরিবর্তন দেখতে পারি হ্যাঁ কি না আজকের দিনে মানুষগুলো ছিল বলে জীবনের প্রচুর কিছু চেঞ্জ হতে পারে এখনো ফিউচার অনেক চেঞ্জ হচ্ছে আজকের দিনে মানুষগুলোকে যখন স্টার্ট করেছিলাম আজ থেকে ছ বছর আগে হাত ধরেছিল আজ পর্যন্ত হাত ছাড়েনি হাত ধরে স্টেজ পর্যন্ত তুলে নিয়েছে ইয়েস অর নো ওই মানুষগুলো মানুষগুলোকে আমরা এক এক রকমের ভগবান চোখে দেখি ইয়েস অর নো আজকে দিনে দাঁড়িয়ে বিকাশ স্যারকে ভগবান শ্রীকৃষ্ণের চোখে দেখি ইয়েস অর নো আজকে দিনে বিষ্ণু স্যারকে আমরা স্বয়ং অর্জুনের চোখে দেখি ইয়েস অর নো হ্যালো দেখি অভিমন্যু কে আছে এখানে ইয়েস অর নো আরে নেক্সট যেটা দরকার সেটা অভিমন্যু দরকার ইয়েস অর নো এখান থেকে কেউ না কেউ লুকিয়ে আছে নেক্সট যেটা সেটা অভিমন্যু হওয়ার জন্য রেডি থাকবো ইয়েস অর নো আজকের দিনে মাথা রাখবে আমরা একটা লড়ছি কোথায় লড়ছি একটা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে দেখতে পাবে লড়া হয় সবাই আমরা প্রত্যেকে লড়ছি কি লড়ছি আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলির প্রবলেম এ প্রবলেম ওই প্রবলেম নিয়ে আমরা সবাই লড়ছি ইয়েস অর নো মানে এই লড়া মেন্টালিটি যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি চেঞ্জ কন্টিনিউ হতে পারবে লড়ার মেন্টালিটি যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি চেঞ্জ হওয়ার মেন্টালিটি থাকবে যেদিন এই লড়ার মেন্টালিটি হারিয়ে যাবে তুমি জীবনে কখনো চেঞ্জ হতে পারবে না এটা করতে পারলাম কি পারলাম না ফিলিং করতে পারবে না যখন আমি জার্নি স্টার্টিং করেছিলাম স্মার্ট হলতে আমি ছিলাম একটু কি বলতো মানে হয় না দেখবার ছেলে মেয়ে হয় দেখতে পারবে একটু আলাদা ধরনের হয় পুরো আলাদা বুঝতে পারছি বিষয়টা বুঝতে পারছি নিজের বিষয়ে এত ভালো ভালো জিনিস বলতে ভালো লাগে একটা কম ছিল একটু পুরো আলাদা ক্রিটিসাইজ করতাম কমপ্লেন করতাম কন্ডেম করতাম আরো যা যা কাজ করার কথা একটা সাধারণ ছেলে সে সেগুলোকে আমার জীবনেও ছিল একই না তো বেসিক্যালি আমি যখন এই মাস এই ইন্ডাস্ট্রিতে আসি তো এমন একটা মানুষের হাত ধরে আসি আমি ওই মানুষটাকে সর্বদা মন থেকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি কি বলবো যে বেসিক্যালি বলা যায় না এই কথাগুলো হ্যাঁ কিনা এইগুলোকে বলা যায় না আজকে দিনে কিছু কথা হয় না যেটা মন থেকে বোঝা যায় তো কিছু কথা হয় যেটাকে বলার দরকার নেই ভাবেতে প্রকাশে প্রকাশ পেয়ে যায় একই না তাই বলে এই মানুষটাকে ছোট করতে চাই না বিকজ একটা কারণ ওই মানুষটা আমার জীবনের বিশাল বিশাল বড় লেভেলের কারণ কি হতে পারে আমরা একই সাথে স্টার্ট করেছি বিজনেসটা কিন্তু এই মানুষটা একদিন আগে এসেছে আমার আগে তাই আমার থেকে অনেক বড় লেভেল ইয়েস অর নো ওই মানুষটাকে জানি আজকে দিনে আমাদের ডায়মন্ড পার্সোনালিটি মিস্টার রাকেশ বিশ্বাস আজকে
আজকে মানুষটাকে প্রতিদিন মিস করি, সত্যি মিস করি। আজকে আমি নয় প্রেসমা ঢালু প্রত্যেক দিন মিস করে, একই না? কিন্তু মিস এই জন্যই করতে হবে কারণ কালকের দিন আমাদের ওখানে পৌঁছাতে হবে, একই না? মিস না, ফিউচার তৈরি করতে পড়ছে, ইয়ে শুনলো? কোনো মিস না, একই না? তো বেসিক্যালি মানুষটা যখন আমরা স্টার্ট করি, মানুষটার হাত ধরে আমি যখন স্মার্ট ভ্যালুতে আসি, তখন অ্যাকচুয়ালি আমি স্মার্ট ভ্যালুতে কাজ করতে আসি। সিম্পল কথা, আমি স্মার্ট ভ্যালুতে এসেছিলাম ফ্রি ফোকাটিয়া কম্পিউটার শিখবো আর এখান থেকে ফ্রি ফোকাটিয়া বেরিয়ে যাবো। আমি শিখেছিলাম সেটা কি অন্য জায়গা থেকে আমি ধার করে নিয়ে এসে কম্পিউটারে দিয়েছিলাম, একই না? তখন আমি কম্পিউটার যখন অন্য জায়গা থেকে ধার করে এসে কম্পিউটারে দিই, তো আমার লক্ষ্য কি হওয়া উচিত? অন্য কোনো জায়গা থেকে যদি ধার করে আমি কম্পিউটার শিক্ষাটাকে শিখি, তাহলে আমার লক্ষ্য হবে যে টাকাটাকে তাড়াতাড়ি শোধ করার জন্য, একই না? তখন আমাকে একটা জিনিস বুঝিয়েছে যে মেসেজ দাও, মেসেজ দাও, মেসেজ দাও, ইনকাম হয়ে যাবে। আর আমি কি করেছি, কোনো কিছু না ভেবে আমি মেসেজ দিতে শুরু করেছি, মেসেজ দিতে শুরু করেছি। আর যখন এইভাবে মেসেজ দিতে শুরু করি বা এইভাবে যখন মেসেজ দিতে চালু করি, তখন আমার কি হয়, একটা টাইম যেখান থেকে দাঁড়িয়ে আমি প্রবলেম ক্রিয়েট করছি, দাদা আমার দ্বারাই হবে না, আমি কি করব, আমার টাকা শোধ, এবার আমি ফ্রিতে কম্পিউটার শিখবো আর ফ্রিতে বেরিয়ে যাবো। খেলা করতে পারলাম কি বললাম, যখন আমি কম্পিউটারটাকে ফ্রিতে শিখি, তখন কি হয়েছে, যখন কম্পিউটারটা আমি ফ্রিতে শিখি, তখন টাকাটা উঠার পরে আমি দেখি পিছন ঘুরে দেখি যে আমার 12,000 টাকা রেডি আছে। বলতে পারলাম কি বললাম না, আমার আবার 12,000 টাকা রেডি আছে। যখন আমার 12,000 টাকা রেডি আছে, তখন আমি শক যে আমি যা দিয়েছি পেয়ে গেছি, আমি যে টাকা দিয়েছি সেটা পেয়ে গেছি। তো কোশ্চেন দ্যাট আমি আমার ধারও কিনা শোধ হয়ে গেছে, তাহলে আমি যে টাকা দিয়েছি আমি সে টাকা পেয়ে গেছি, আমার আবার পিছনে 12,000 টাকা রেডি। তো আমি ভাবলাম এর মধ্যে কোনো ফান্ডা আছে বিজনেস টাই, একই না? ওই এর মধ্যে কোনো ফান্ডা আছে, কিন্তু আদৌ কোনো ফান্ডা নেই। ফান্ডা এটাই, তুমি তোমার পার্সোনালি একটু 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 কাজ করে দেখবে তোমার কাজের কত বড় অংশ একসাথে পাবে, তুমি এরও পাবে না। তাহলে করতে পারলাম আজকে দিনে দাঁড়িয়ে ওই মেন্টালিটি শুরু হয়েছে বিজনেসটা। তারপরে বিজনেস থেকে করতে করতে নিজেকে কন্টিনিউ করতে চেঞ্জ করতে আজকে ওখান থেকে এখানে পৌঁছে এসেছি, একই না? আপনি মাথায় রেখে ওখান থেকে যে এখানে জার্নি গুলো আমাদেরকে দেখি নিচে থেকে, যে স্যার আপনার হয়তো আমাদের মতন না, আমরা প্রচন্ড গরিব ফ্যামিলি থেকে বিলং করি। স্যার আমরা প্রচন্ড গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আপনাদের মতন না, আমরা যেখান থেকে বিলং করি সেটা কি অ্যাজ এ পুয়ার ফ্যামিলি, সেটা আমরা বিলং করি সেটা হচ্ছে পুয়ার ফ্যামিলি। পুয়ার ফ্যামিলির সমস্যা আপনি বুঝবেন না। মাথা রাখবে প্রত্যেকটা এখানে যারা যারা ছেলে মেয়ে আমরা বসে আছি, ম্যাক্সিমাম সবাই আমরা পুয়ার ফ্যামিলিতে বিলং করি, কেউ আমরা ওয়েলথি ফ্যামিলিতে বিলং করি না। আজকে কেউ আমরা ওয়েলথি ফ্যামিলি থেকে বিলং করি না, সবাই করি পুয়ার ফ্যামিলি থেকে বিলং। আজকে মাথা রাখবে পুয়ার ফ্যামিলিতে বিলং করার মধ্যে একটা জিনিস ছিল, ওই পুয়ার ফ্যামিলির কিছু কিছু মানুষের মধ্যে একটা জিনিস থাকে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা জিনিস থাকে না, সেই জিনিসটার নাম হচ্ছে জিদ্দি। ইয়েস অর নো? এটা হচ্ছে জিদ্দি। আজকে দিনে দাঁড়িয়ে তোমার জেদ, তোমার জিদ্দিপন তোমাকে ওখান থেকে এখানে ট্রেনে নিয়ে চলে আসবে। আর কিছু মানুষ দেখতে জেদ থাকে না, ওরা মনে করে যে টাইমের সাথে সাথে সবকিছু হয়ে যাবে, আর ওদের সবকিছু হয় কি হয়, বল হরি হরি বল হরি কে মনে থাকে। ওদের সবকিছু হয় ওই টাইম আসতে বলে হরি হরি বল হরিকে মরার খানে তোল, হরির নামে কেউ দেখবে পিছন পিছন চাইবে না, যে মরে গেছে বিদায় হয়েছে, পাপ বিদায় হয়েছে, চল হাঁটা সাবানটা ঘাটা। এটা করতে পারলাম কি বললাম, তো এটাই বলবে। আজকে দিনে দাঁড়িয়ে মাথা রাখবে একজনের কমিউনিকেশন শুনতে এত জন একাত্রা হয়েছি, একই না? আরে বস এটা স্মার্ট ভ্যালু। এটা করতে পারলাম কি বললাম, আরে বস এটা স্মার্ট ভ্যালু, যেটা তোমার তোমার প্রবলেমও তোমার সাথে, তোমার সমস্যাও তোমার সাথে। মাথায় রেখে তোমার গাড়ি কিনতে বাড়ি করতে সব সময় সাথে, কারণ এরা হাত একবার ধরে আর জিন্দগি দিয়ে ছাড়ে না। Yes, yes.
স্ট্যান্ডার্ড তুমি কি হাত ধরে থাকবে না তুমি হাত ছেড়ে দেবে এটা তোমার উপর তুমি কি হাত ধরবে থাকবে না হাত ছেড়ে দেবে এটা তোমার উপর নির্ভর আজকের দিনে মাথায় রাখবে সমস্যা যতই হোক না কেন হাত যতক্ষণ ধরে থাকতে পারবে ততদিন বড় জায়গায় যাবে হাত যখন ছেড়ে দেবে মাথায় রাখবে তোমার ঢিলা শুরু হয়ে গেছে মানে তোমার হতে এসেছে কে বলো রি বলি বল তোমাকে ডাকতে চলে যাচ্ছে এটা করতে পারলাম টেনশন করবে না তুমি টেনশন করবে না স্যার আপনি কি করে বুঝে নিলেন যে আমাদের এই টাইমটা হবে হাত ছেড়ে দিলে কারণ মার্কেটের অবস্থা তুমি জানো না তুমি যদি চোখ বন্ধ করে বলেন দেখতে পাচ্ছি তাহলে তোমাকে কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না তাহলে দেখতে একটা নজরেই চাই যদি তোমার নজর যদি না থাকে তাহলে মাথার একটা স্বয়ং ভগবান যদি আসুক না কেন তোমাকে দেখাতে পারবে না যতক্ষণ না তুমি দেখতে চাইছো এটা করতে পারলাম কি পারলাম না তো আমরা শুরু করেছিলাম এইভাবে তো বেসিক্যালি লাইফটা ছিল একটাই লাইফ ছিল যে আমি মনে করতাম আমার জীবনে কিছু না কিছু হয়ে যাবে সত্যি কিছু না কিছু হয়ে যাবে কারণ বাবা ডেলিভার ছিল দিনে 50 টাকা 60 টাকা ইনকাম করত তো কিভাবে 50 টাকা 60 টাকা ইনকাম করতে লাইফে স্বপ্ন দেখতাম কিন্তু পূরণ করতে পারতাম না সত্যি বলছি লাইফে দেখতাম পূরণ হতো না আজকে দিন দাঁড়িয়ে বাবা মা কেউ কিছু বলতে পারতাম না বিকজ একটা কারণ দেখতাম ওই মানুষগুলো কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে তারপরেও যদি গিয়ে চাই তাহলে আমি কি মুখ করে যাই তো বেসিক্যালি আমি সেই জন্য 9 থেকে বা মাধ্যমিক থেকে আমি পড়াশোনা করার সাথে সাথে একটু একটু টিউটার পড়াশোনা করা চালু করে দিই বিকজ একটা কারণ কি বিকজ এই জন্য যে আমাদের জীবনে কিচ্ছু নেই আমাদের জীবনে কিচ্ছু নেই আমাদের জীবনে যেটা লক্ষ্য সেটা পড়াশোনা করে আমরা জীবনে বড় জায়গায় যাব এটা আমাদের জীবনে লক্ষ্য ছিল আর তার জন্য কি করেছি ভালো করে পড়াশোনা করেছি করার চেষ্টা করেছি কিন্তু ভালো নয় সেটা করতে পারলাম কি পারলাম না করার চেষ্টা করেছি কিন্তু ভালো নয় আজকের দিনে এই পড়াশোনার জগৎ থেকে চালু হয়েছিল এমন একটা তোমাদের এমন একটা মানুষ যাকে সাথে পেয়েছিল সর্বদা বিকজ একটা কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো মেয়ে যদি ছেলে রাত্রে 2টার সময় 3টার সময় ফোন করে তাহলে হতে পারে অন্য অন্য মানে ওরিয়েন্টেড কথা হ্যাঁ কি না কোন মেয়ে রাতে তুমি দেখবে 2টা বা 3টার সময় ফোন করে যদি ফোন করে কোনো ছেলেকে সেটা হচ্ছে অন্য ওরিয়েন্টেড কথাবার্তা হ্যাঁ কি না আরে বস আমাদের জীবনে ছিল লক্ষ্য আমরা জীবনে বড় জায়গায় যেতে হবে কিছু অন্তত করতে হবে কিন্তু এমন এমন মানুষদেরকে সাথে পেয়েছি যারা ওই ওরিয়েন্টেড কথা না বলে ওই সমস্ত ভাবনা চিন্তা না করে শুধু বন্ধুত্ব কেমন হয় এর পরিচয় দিয়েছে তাই করতে পারলাম কি পারলাম না বন্ধুত্ব কি হয় এর পরিচয় দিয়েছে তুমি বিলিভ করতে পারবে না আজকের দিনে তোমার পাশের বাড়ি কোনো বন্ধু তোমাকে রাত্রে ফোন করে জাগায় না যে ওঠ উঠে পড় ভালো করে রেজাল্ট করতে হবে তোকে ভালো করে বড় জায়গায় যেতে হবে আজকের দিনে মাম্পির মতন এমন ম্যাডাম আমরা পেয়েছি যেখান থেকে মাম্পির মতন এমন বন্ধু করে দিচ্ছে আজকের দিনে প্রতিনিয়ত ওঠ উঠে পড়াশোনা কর আর বিলিভ করতে পারবে না তখন থেকে আমি একটু একটু পড়া চালু করেছি আজকের দিনে দাঁড়িয়ে তখন থেকে একটু একটু পড়া চালু করেছি আর সেইবার একটা ভালো রেজাল্টও করেছিলাম তাহলে করতে পারলাম কি পারলাম না কিন্তু কোশ্চেন যে ভালো রেজাল্ট করলে বড় জায়গায় যাওয়া যায় এটা মাইনে না ভাই যে আমি ভালো রেজাল্ট করেছি তার মানে বিশাল বড় জায়গায় কামিয়াবি হাসিল করে দেবো নো নেভার কখনো হতে পারে না এগুলো আমাদের ভ্রান্ত ধারণা পুরো ভুল ধারণা কারণ কি কারণ ওই টাইমে আমার অনেক বন্ধু ছিল যার মধ্যে একজনের নাম হচ্ছে মিলন ইয়েস অর নো যার না যার মধ্যে একজনের নাম হচ্ছে মিলন তো একই সাথে পড়াশোনা করতাম ওই স্কুলে ছিল ফার্স্ট বয় ওই স্কুলে ছিল ফার্স্ট বয় আজকে ফার্স্ট বয় মানুষদের দেখতে অনেক একটু ঘ্যাম হয় এটা করতে পারলাম কি পারলাম মালগুলো বিশাল ঘ্যাম না এটা করতে পারলাম কি পারলাম শুধু বলি কেন মাল
সব ঠিকঠাক করবে, পরীক্ষার সময় দেখবে বন্ধুদের পাশে গিয়ে দেখবে আড্ডা ইয়ার্কি দিবে, এটা করতে পারলাম তোমার নাম তো আমার আমার সাথে আড্ডা ইয়ার্কি দিত, এবার আমি কি মনে করতাম কোনো কিছু যদি জানতে চাইতাম তো বলতো পরে আসিস, কারণ কি বলতো না দেবো না বা বলবো না, কিন্তু বলতো পরে আসিস, আমি বলতাম ঠিক আছে পরে আসবো, এটা করতে পারলাম কি পারলাম না। এবার এবার দেখো ভালো স্টুডেন্টের কাছে তো খারাপ স্টুডেন্ট একটু যাই, আমি অতটা খারাপ ছিল না যে প্রতিনিয়ত পিছনে ঘুরবো, এটা করতে পারলাম কি পারলাম না, আমার এগুলো ভাই ভালো থাকে ফালতু না, এটা করতে পারলাম কি পারলাম না। তো বেসিক্যালি আমি কি করলাম, আমি ঠিক আছে করে পরে আসবো। আজকে দিনে দাঁড়িয়ে একই সাথে জার্নি শুরু করেছি লাইফে, ও ও ওই জায়গা থেকে আজকে দিনে ছ বছর আগে একটা জব পেয়েছে, তার নাম নেভিতে জব পেয়েছে, একই নাম ও আজ থেকে ছ বছর আগে নেভিতে জব পেয়েছে, আর আমিও ছ বছর আগে স্মার্ট ভ্যালু পেয়েছি। তো পার্থক্য কি, পার্থক্য কি দেখো জব মেন্টালিটি কেমন হয় ভালো করে বুঝো। আজকে দিনে দাঁড়িয়ে তো জব মেন্টালিটি কি হয়, আজকে দিনে গত 2-3 বছর পরে যখন যখন নিজের পরিবারে ওর বোন ছিল, বোনকে বিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু সরঞ্জাম জোগাড় করেছে বেশ ভালো, এবার একটা সাকসেসফুল মেন্টালিটি কেমন, একটা ফেলিওর মেন্টালিটি কেমন হয় ভালো করে বুঝো। তো এই সাকসেসফুল মেন্টালিটি আর ফেলিওর মেন্টালিটির মধ্যে পার্থক্য কি, ও জবটা পেয়েছে খুব ভালো কথা, ও আমারই মতো, আমার থেকে বড় না আমার থেকে ছোট না এমনটা না, সেম বয়সী। এবার কি হয়েছে, তো বেসিক্যালি কি হয়েছে, তো ওই টাইমে ওর নিজের বোনের বিয়ের টাইম হয়েছে, যখন নিজের বোনের বিয়ে দিয়েছে তো বেসিক্যালি বন্ধু ছিল, তো তবু একবারও বলিনি যে বেসিক্যালি তুই আমার সাথে সারা জীবন ছিলিস, একসাথে ঘুরতাম একসাথে পড়াশোনা করতাম, তো বেসিক্যালি একবারও বলিনি যে আমার বোনের বিয়ে তুই আসিস, একবারও ঠিক আছে কোনো ব্যাপার। জব মেন্টালিটি কেমন হয়ে দেখো, জব মেন্টালিটি তো ও কি করেছে, আচানক ওর বোনের বিয়ে ভেঙে গেছে, বোনের বিয়ে হয়নি তাহলে নিজে ফাঁকা, বোনের বিয়ে হয়নি নিজে ফাঁকা, বলছে ঘাটকালি বলছে ওখানেই কমপ্লিট করো ঘাটকালি, আর কখনোই নিজের বিয়েটা পাকা করে নিয়েছে, এটা করতে পারলাম কি পারলাম না। আর যখন নিজের বিয়ে পাকা করে নিয়েছে, আজকে 6 বছর স্টার্ট করেছে স্মার্ট বলু, আমিও 6 বছর স্টার্ট করেছি স্মার্ট বলু, ও 6 বছরে পান্টি পাবলিক কায়দা করে দিয়েছে, আর 6 বছরে স্মার্ট বলু দিয়েছে তালিকা মজাচ্ছি আমরা, হ্যাঁ কিনা। আজকে দিনে জঙ্গলিটি ও হয়ে গেছে কি, ফিক্স কোথাকার ফিক্স, যে পরিবারের ফিক্স, মাথায় রাখবো যারা, আমি সবাইকে বলবো না কারণ আমি ওই মানুষটাকে ওই ছেলেটাকে চোখে দেখেছি, ওর একটা ঠাকমা আছে, ওর একটা ঠাকমা আছে, আমি দেখি আর অবাক হই, সত্যি অবাক হই, আমি থ্যাঙ্ক গড লাইফ ফর জব না পাই, কেন করতে পারলাম কি পারলাম না, সেদিন থেকে মেন্টাল করে নিয়েছি। কেন, ওর একটা ঠাকমা আছে, ওর ঠাকমাকে ওরা 4-5 ভাই ওর ঠাকমাকে পুরো আলাদা করে দিয়েছে, কেন করতে পারলাম কি পারলাম না। আরে বস তুই যদি স্মার্ট হলু করতিস তাহলে এটা বলতে পারতিস নে বা এটা করতে পারতিস নে, দেখবি তুই ঠাকমাকে কেউ না কেউ তোকে কেউ না তোর সাথে রাখুক না রাখু তুই রাখতিস, কারণ স্মার্ট হলু ছেলে মেয়েদের মধ্যে পবিত্র দেখা, আচ্ছা তুমি দেখবে কোনো যদি রাস্তাঘাটে তুমি দেখতে পাবে কোনো বুড়ো বুড়ো বুড়ি দেখতে পাবে, কেউ যদি আড্ডা দিচ্ছে কেউ যদি এয়ার কি করছে কেউ যদি পাশে গিয়ে কথা বলছে, মাথায় রাখবে ওই ছেলেটা কেউ না স্মার্ট বালুর ছেলে, ওই ছেলেটা কেউ না ওটা স্মার্ট বালুর ছেলে, কারণ কি ওদের মধ্যে এই বীজগুলো পোতা হয়, কারণ ওদের মধ্যে এই বীজগুলো পোতা হয় কি বীজ, কারণ তুমি যেমন বীজ পুঁতবে তেমন চারা গাছ না তেমন বটবৃক্ষ হবে, কেটা করতে পারলাম কি পারলাম না, যখন স্মার্ট আলু চালু হয়েছিল আজ থেকে 22 বছর আগে
ছোট্ট একটা অঙ্কুরুত নিয়ে চালু হয়েছে স্মার্ট হলো, যে জায়গাটা ছিল না ভালো আছে ডিভিডি ক্যাসেট, যে জায়গায় ছিল না ভালো বুক আছে, যে জায়গায় ছিল না ভালো কোনো কিছু, আজকে দিনে সে স্মার্ট হলো 22 বছরে টার্নওভার করে 10,000 কোটি টাকা। আজকে দিনে মাথায় রাখবে টাকা সবসময় ছোট থেকে স্টার্ট হয়, আজকে দিনে কন্টিনিউ জার্নি করতে করতে কন্টিনিউ জার্নি করতে করতে কন্টিনিউ জার্নি করতে করতে নিজেকে পরিবর্তন করে, তাই চারা গাছ একদিন বটবৃক্ষে ধারণ করে আর ওই বটবৃক্ষ হাজার মানুষকে ছায়া দেয়, আর ওই বটবৃক্ষ হাজার মানুষকে ছায়া দেয়, আর ওই ছায়ার মধ্যে আমরা পালিত হই বা আমরা তৈরি হই, ইয়ে সঙ্গ। আর একদিন আমরাও দেখবে দেখতে দেখতে ওই 22টা বছর বা ওই 20টা বছর বা দেখতে 10 বছর 5 বছরের মধ্যেও আমরা কাউকে না কাউকে ছায়া দিতে শিখে যাচ্ছি। আজকে মাথা রেখে এই শিক্ষাগুলো পাওয়া যায় শুধু স্মার্ট ভ্যালু থেকে। আজকের দিনে আরো একটা ব্রেন ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা ব্রেন ছিল, প্রতিনিয়ত আমাকে বলতো রকি, নামটা ছিল তার রকি, নামটা রকি, আমার নিজেকে বলেছে গাল্লি হিরো, কেনা করতে পারলাম কি পারলাম না, মালটা ছাদ নেই বলছে গাল্লি হিরো, কেনা করতে পারলাম কি পারলাম না, ছাদ নেই মানে বুঝতে পারছি, হ্যাঁ উপরে ছাদ নেই বলছে গাল্লি হিরো গাল্লি হিরো, আবার কি মানে কি বলছে বলছে হয় না দেখবে ওটা প্রেম রুখে দেখতে পারে, প্রেম টেম করানোর জন্য একটা মানুষ দরকার হ্যাঁ কিনা, ও সেটিং বয় সেটিং, কেনা করতে পারলাম কি পারলাম, ও সেটিং বয়, আজকে সেটিং বল যখন স্মার্ট বলে স্টার্টিং করেছিলাম কত এলো কত গেল, ও ঘনশ্যাম তুই এখানে আছিস 5 বছর দেখ কি কোথায় থাকিস, কেন করতে পারলাম কি পারলাম না। আর ওই গল্লি হিরোর সাথে আরো কিছু মানুষ ছিল, নামটাই পেন বাজি, কেন করতে পারলাম কি পারলাম না, নামটাই পেন আর মালটা পরে বেশি বেশি পেন বাজি, কেন করতে পারলাম কি পারলাম না। তো বেসিক্যালি বেসিক্যালি ওই মানুষটা কি করেছিল ওই টাইমে আমাদের আমাদেরকে এইভাবে চাটতো, যে বেসিক্যালি চাটতো এটা।